মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে ভিকি যাদবকে লক্ষ্য করে গুলি করা হয়। নটি গুলি তার শরীরে ছিল, তার মৃত্যুর পর আজকে ঘটনাস্থলে পুলিশ। আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা গেল না, এ বিষয়ে পুলিশ কি বলছে এবং ঘটনাস্থলে গিয়ে আজকে পুলিশের টিম কি বিষয়গুলি দেখলো? দেখো, পুলিশ আজকে সকালবেলা ভিকি যাদবের বাড়ির সামনে গিয়েছিল এবং যে এলাকায়, যে স্থানে ভিকি যাদবকে গুলি করে খুন করা হয় সেই জায়গাতে ভিকি যাদবের যেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই জায়গা সম্পূর্ণ তল্লাশি চালায় জগদ্দল থানার পুলিশ। তল্লাশি চালিয়ে একটি 9mm গুলি উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, এর শুধু একটি নয় যে নখানা গুলি করা হয়েছিল, পুলিশ এতক্ষণে তিনটে গুলির খোল উদ্ধার করেছে, এখনো কিন্তু ছটা গুলির খোল উদ্ধার হয়নি। সেদিকে যেমন পুলিশ নজর রেখেছে, অপরদিকে এরকম প্রকাশ্য দিবালকের গুলি চালানোর ঘটনায় প্রায় 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে থেকে। কারণ পুলিশের কাছে পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, পুলিশ জানেন কোথা থেকে আমদারিরা এসেছিল এবং কোন রাস্তাতে গুলি করে কোথা দিয়ে তারা চলে গেছে, সম্পূর্ণ তথ্য কিন্তু পুলিশের কাছে রয়েছে। অতএব পুলিশ না ধরতে পারাটা যারা দুষ্কৃতকারী হবে তা পুলিশের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে জগদ্দল থানা পুলিশের পক্ষে। শুভজিৎ, এই যে পুলিশ গতকাল যখন মানে মঙ্গলবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটে, তারপরে কি আর পুলিশ এই ঘটনাস্থলে আর আসেনি? না, ঘটনাস্থলে তো অবশ্যই এসেছে বারবার করে ওই এলাকার যারা। আজকে আবার কি খুঁজতে এসেছিল মূলত, সেইটা জানতে চাইছি। আজকে আজকে মূলত খুঁজতে এসেছিল যে যে গুলিগুলি চলেছিল ভিকি যাদবের উপরে সেই গুলির যে খোলগুলো রয়েছে সেই গুলির খোল উদ্ধারের জন্য কিন্তু পুলিশ আজকে এলাকায় এসেছিল রেকি করতে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।